বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে আজ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্র হারিয়ে দেশে এখন সর্বত্রই পাহাড় সম বৈষম্য, অমানবিকতা আর অবিচার অনাচার। একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার লালসা মেটাতে দেশের রাজনীতি অর্থনীতি ধ্বংস প্রায়। সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। দেশের প্রতিটি সাংবিধানিক, বিধিবদ্ধ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এবার সর্বশেষে পরিকল্পিতভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। সব কিছু ধ্বংস করে দিয়ে বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে দুর্নীতিগ্রস্ত বণিক, আমলা, পুলিশ এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নিয়ে গড়ে তোলা হয়েছে একটি মাফিয়া চক্র। এই মাফিয়া চক্র দেশে এখন দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে। প্রিয় দেশবাসী, মাফিয়া সরকারের দুর্নীতি অনাচারের কারণে দেশে বর্তমানে কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। দুর্নীতিবাজদের উল্লাস নৃত্যের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ সকল মজলুমের হাহাকার আত্মনাদ। দেশের কৃষকগণ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অথচ প্রতিদিন বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। তাই আপামর জনগণের স্বার্থ বিরোধী এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রতিহত করে শ্রমজীবী কর্মজীবী মানুষের সরকার প্রতিষ্ঠার এখনই চূড়ান্ত সময়ে। লক্ষ লক্ষ প্রবাসীরা পরিশ্রম করে দেশে কোটি কোটি ডলার পাঠান, আর আওয়ামী দুর্নীতিবাজরা সেই সব বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করে দেয়। ফ্যাসিস্ট হাসিনার পৃষ্ঠপোষকতায় গত এক যুগে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে প্রায় 11 লক্ষ কোটি টাকারও বেশি। আওয়ামী দুর্নীতিবাদ চক্র দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় গড়ে তুলেছে বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোম, ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া, দুবাইয়ে গড়ে তুলেছে বিলাসবহুল বাড়ি, গাড়ি, নিরাপদ আশ্রয়স্থল। টাকা পাচারকারীদের কবল থেকে দেশ উদ্ধার করে দেশের ব্যাংক, বিমা সহ অর্থকরী প্রতিষ্ঠানগুলো নিরাপদ করার এখনই সময়। প্রিয় দেশবাসী, ফ্যাসিস্ট হাসিনার অপকর্মের বিরুদ্ধে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে, এজন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে সীমাহীন অত্যাচার, মিথ্যেচার। বছরের পর বছর ধরে একদিকে খুন, গুম, অপহরণ, গুপ্ত হত্যা চলছে, অপরদিকে লক্ষ লক্ষ মিথ্যে মামলা দিয়ে গণতান্ত্রিকামী মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছে ফ্যাসিস্ট সরকার। গত 15 বছরে শুধুমাত্র সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় প্রায় 50 লক্ষ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় 3000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, 700 বেশি মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে অসংখ্য মানুষকে, কেড়ে নেওয়া হয়েছে ভিন্ন দল ও মতের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। জনগণের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে ক্ষমতালোভী রক্ত পিপাসু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়ে। প্রিয় দেশবাসী, আবারও ঘনিয়ে এসেছে জাতীয় নির্বাচন। বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জনগণের প্রত্যাশিত একটি অংশগ্রহণমূলক নির্বাচন। অথচ ফ্যাসিস্ট হাসিনা জনগণের প্রত্যাশিত নির্বাচনের পরিবর্তে দামি রাজনৈতিক দল দিয়ে দামি নির্বাচনের আয়োজন করেছে। চিহ্নিত ভোট ডাকাত হাসিনা এই দামি নির্বাচনে বানরের পিঠাভাগের মতো
নিজেদের মধ্যে সংসদের আসন ভাগাভাগি করেছে। এখন বানর খেলার আসরের মতন লোক জমানোর জন্য রাষ্ট্রের প্রায় 2,000 কোটি টাকা তছরুফ করে নিজ দলেরই একজনের বিরুদ্ধে আরেকজনকে ডামি প্রার্থী বানিয়ে নির্বাচনী আমেজ তৈরির অপচেষ্টা চলছে। সুতরাং দামি নির্বাচন প্রতিহত করে 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার এখনই সময়। প্রিয় দেশবাসী, 2014 কিংবা 2018 সালের নির্বাচন সরাসরি সংবিধানের 65(2), 11, 7 ক এবং 148 অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং ফ্যাসিস্ট হাসিনার বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এই অবৈধ সরকারের কোনো আদেশই প্রশাসন মানতে বাধ্য নয়। একইভাবে জনগণও ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সহযোগিতা করতে বাধ্য নয়। এমনকি অবৈধ এই গণবিরোধী সরকারকে জনগণ ট্যাক্স দিতেও বাধ্য নয়। গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই। জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক, সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতান্ত্রিক আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই। প্রিয় দেশবাসী, আপনারা আগামী 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। নির্বাচনের নামে 7ই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এটি আপনাদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশন 7ই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে, গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গিয়েছে। সুতরাং 7ই জানুয়ারি ডামি নির্বাচনে ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালন থেকে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো এই অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। সুতরাং জনগণ ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মী, আপনারা আজ থেকে আদালতের মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন। কারণ আপনাদের প্রতি সুবিচার করার আদালতের স্বাধীনতা ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছে। প্রিয় দেশবাসী, দেশের কারাগারগুলোতে এখন উপচে পড়া ভিড়। সুতরাং কাউকে আর কারাগারের ভয় দেখিয়ে কিংবা কারাগারকে ভয় পেয়েও লাভ নেই। ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যদি গণতন্ত্রের পক্ষের একজন রাজনৈতিক কর্মী সমর্থককে হয়রানি করে, তাহলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। ঐক্যবদ্ধভাবে এই অবৈধ সরকারকে অসহযোগিতা অব্যাহত রাখলে এরা আর কাউকে গ্রেফতার, নির্যাতন, হয়রানি করার সাহস পাবে না। দেশে আজ জনগণের অধিকার নেই বলেই জনগণের লুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবৈধ সরকারের বিরুদ্ধে আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হল। ফ্যাসিস্ট হাসিনার পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। গণ আন্দোলনের মাধ্যমেই পুনঃপ্রতিষ্ঠিত হবে গণমানুষের অধিকার। প্রিয় দেশবাসী, বিএনপি সহ দেশের সকল গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, এই অবৈধ সরকারকে অসহযোগিতা করতে গিয়ে প্রশাসন কিংবা
দেশপ্রেমিক জনগণ যারা ক্ষতিগ্রস্ত হবেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার অবশ্যই সকল ক্ষতিগ্রস্তদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের ত্যাগের প্রতি সুবিচার করবে। একই সঙ্গে আমি আরও বলতে চাই, গণতন্ত্র, মানবাধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের যারাই হতাহত হয়েছেন, ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকার তাদেরও অবদান দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করবে। প্রিয় দেশবাসী, 1971 সালে আমরা লাখো প্রাণের বিনিময় স্বাধীনতা অর্জন করেছিলাম, আর আজকের আন্দোলন দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলন। চলমান এই আন্দোলনকে চূড়ান্ত সফলতায় পৌঁছতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের প্রতি আহ্বান, অবৈধ সরকারকে অসহযোগিতা শুরু করুন, অপরকে অসহযোগিতা করতে উদ্বুদ্ধ করুন। এই আন্দোলনের বিজয় লাভ করেই ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।